গুলো ঘর কোথায় বা বুঝতে পারলো ওগুলো সব টর্চার চেম্বার নিকটে জাল ঘেরা ঘরটিতে কয়েকটি সাপকে ঘুরে বেড়াতে দেখলো কোথায় বা শিবর উঠল কোথায় বা এই সাপ দিয়ে এরা কি করে কুকুরের প্রচণ্ড ঘেউ ঘেউ শব্দে চোখ ফিরিয়ে দেখলো ডান পাশের সিলটিতে বিরাট এক কুকুর জিহ্বা বে করে ঘেউ ঘেউ করছে তার চোখের হিংসাটা যেন বিক্রি ঠিকরে পড়ছে হিংস্র ব্লাড হাউন্ডের কথা শুনেছে কোথায় বা এ কি সেই উন্মুক্ত এসে দাঁড়িয়ে হাততালি দিল পুকস্ক সেই সাথে বলল মিস্টার গঞ্জব তুমি বলবে না আহমদ মুসা কোথায় তোমার সাথীরা কোথায় আমি আমার কথা বলেছি সংক্ষিপ্ত জবাবে বলল কোথায় বা ঠিক আছে তোমাকে কথা বলাতে আমি জানি এই সময় সিরেন সাবনামকে সেখানে নিয়ে চোখ প্রবেশ করল জোকাব তাকে দেখিয়ে পুষ্কব কোতাইবাকে বলল চিনে তো এ তোমাদের পূজনীয় মোল্লা আমির সুলাইমানের আদরের নাতনি সিরেন সাবনাও সাবনামের গায়ে সাদা তুর্কি গাউন মাথায় তাজিক কায়দার রুমাল জড়ানো 18 বছরের সাবনাম শুভ্র এক খণ্ড ফুলের মতো কোতাইবাকে কিন্তু তার মুখে আজ সেই শুভ্র হাসি নেই তার বদলে সেখানে নীল বেদনার এক ছায়া কোতাইবা মোল্লা আমির সুলাইমানের বাড়ির হিসার দুর্গে বহুবার গেছে সিরিন সাবনামকে না দেখেও তার নাম কোতাইবার কাছে পরিচিত কোতাইবা জানে মোল্লা আমির সুলাইমানের হৃদয়ের টুকরোই সাবনাম কোতাইবাকে চোখ তুলে তার দিকে সিরিন সাবনাম মুখ তুলেছিল এই সময় চোকাচুকি হলো নীল চোখে গভীর দৃষ্টি তাতে ভয়ার্ত হরিণীর এক অসহায় রূপ চোখ না বেনে এলো কোতাইবা তারপর পুষ্কবের দিকে ফিরে কোতাইবা বলল আমরা আল্লাহ ছাড়া আর কাউরও পূজা করি না মোল্লা আমির সুলাইমান আমাদের পূজনীয় নন সম্মানিত মুরব্বী একটু থেমে আবার কোতাইবা বলল এই নিরাপরাধ মেয়েটিকে তোমরা ধরে এনেছো কেন হাসলো পুষ্কব বলল ভালো লেগেছে আমাদের মেয়েটিকে বলে হাসতে লাগলো হাসতে হাসতেই বলল তবে মেয়েটিকে তোমরা প্রথমে তোমাকে কথা বলানোর অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই পুষ্কবের ইঙ্গিত অস্পষ্ট হলেও একটা আশঙ্কা উঁকি দিল কোতাইবার মনে এরা জানোয়ারের মতো জঘন্য এরা কি সবনবের সেলানাটাকে কোতাইবার কথা বলানোর অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় হৃদয়টা কেঁদে উঠল কোতাইবার পুষ্কবই আবার কথা বলে উঠল মিস্টার গঞ্জব চেয়ে দেখো তো কুকুরটির দিকে থামল পুষ্কব কোতাইবা মুখ ঘুরিয়ে প্রথমে কুকুরটিকে তারপর পুষ্কবের উপর চোখ নিবদ্ধ করল তার মনে চিন্তা তোলপার কি বলতে চাই পুষ্কব পুষ্কব মুখ খুলল সিরেনের সবনামের সুন্দর দেহটি যদি এই হিংস্র ব্লাড হাউন্ডের ছেলে ঢুকে দেওয়া হয় তাহলে কেমন হয় মিস্টার গঞ্জব পুষ্কবের পরিকল্পনা এতক্ষণে স্পষ্ট হলো কোতাইবার কাছে কেঁপে উঠল তার হৃদয় যন্ত্রণা এক উষ্ণ স্রোত বয়ে গেল তার গোটা দেহে পুষ্কব আবার শুরু করলো বলল কি ভাবছো মিস্টার গঞ্জব তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল 1 মিনিট সময় দিচ্ছে চিন্তা এর মধ্যে মনস্থির করে যদি আহমদ মুসা তোমার সাথীদের খবর আমাদের জানাও তাহলে অতীতের কথা চিন্তা করে তোমাকে আমরা মুক্তি দেব পুরস্কৃত করব এবং বাড়তি ইনাম হিসাবে এই অপরূপ মেয়েটিকে তোমার হাতে তুলে দেবো আর যদি মুখ না খোলো তাহলে 1 মিনিট পরেই দেখবে হিংস্র কুকুরের ধারালো দাঁত নখের আঘাতে সবনামের সুন্দর দেহটি কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে থামল পুষ্কব মুখে স্ক্রুর হাসি চিন্তার 1 মিনিট সময় দিলাম মিস্টার গঞ্জব 1 মিনিট পরেই আমরা ফিরে আসছি বলে সে এবং জোকব বেরিয়ে গেল সেখান থেকে কোথায় বার বুকে তখন ঝড় তার চোখ দুটি বন্ধ সমগ্র সত্তা জুড়ে তার এক অবক্ত যন্ত্রণা যে কোনো কষ্ট যে কোনো পরিণতির জন্য সে তৈরি কিন্তু তাদের বুজুর্গ পীর সুফি আব্দুর রহমানের বংশধর তাদের পরম সম্মানিত মুরব্বী মোল্লা সুলাইমানের নাতনি এক ব্লাড হাউন্ডের মন্য বন্য হিংসতার ক্ষত বিক্ষত হবে তার চোখের সামনে এটা সহ্য করবে কেমন করে আর তাকে রক্ষার যে বিনিময় তারা চায় সেটা সে দিবে কেমন করে মধ্য এশিয়ার মজলুম মুসলমানের মুক্তির জন্য যে সংগঠন গড়ে উঠেছে তার মূল্য সে নিজের জীবনের চেয়ে লক্ষ গুণ বেশি মনে করে এই সংগঠনের জন্য সে লক্ষবার জীবন দিতে প্রস্তুত কিন্তু তার সমাজের অতি সম্মানিত পরিবারে একটি অসহায় নারীর ওপর বন্য হিংসতা কীভাবে সে চোখের সামনে সহ্য করবে উদ্বেগ উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে কোতাইবার কপালে ধীরে ধীরে চোখ খুলল সে
চোখা চোখি হয়ে গেল শিরিন শবনমের সাথে, কিন্তু তাতে হরিণের ভয়ার্ত রূপ আর নেই। নিঃসংশয় স্ত্রীর দৃষ্টি রক্তের মতো লাল, অষ্টাধর শুকনো, কিন্তু ভয়ের কোনো কম্পন নেই তাতে। চোখ নামিয়ে নিল কোথায় বা, কথা বলল শবনম, বলল আপনি ভাববেন না, একটা জীবনের চেয়ে আমাদের সংগঠনের স্বার্থ, মধ্য এশিয়ার মজলুম মুসলমানদেরকে স্বার্থ অনেক বড়। তারা জীবন দিয়ে জাতির জন্য পথ রচনা করেছে, আমাকে তাদের চেয়ে আপনি পিছনে দেখবেন না। থামল শবনম, চোখ নাবিয়ে নিয়েছে সে, চোখ তুলল কুতাইবা, তার চোখে আনন্দ এবং বিস্ময়, আনন্দ আবেগ বেদনার এক সমন্বয় তরল রূপ নিয়ে বেরিয়ে এলো তার চোখ দিয়ে। চোখ তুলেছে শবনম, আপনার চোখের অশ্রু শবনমের চোখে জিজ্ঞাসা উত্থাল হয়ে উঠল, এই অশ্রু আনন্দের অহংকার শবনম, কিছু বলতে গিয়েছিল শবনম, কিন্তু উস্কাব জুকাব এসে সেখানে প্রবেশ করল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট 10 সেকেন্ড হয়েছে, বলো এখন তোমার কি মত? আমার কিছু বলার নেই, আমরা তোমাদের জুলুম থেকে আল্লাহ সাহায্য কামনা করছি, ধীর কণ্ঠে বলল কুতাইবা। হা 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 করে হেসে উঠল পুষ্ক, বলল তোমাদের আল্লাহ এতদিনও তো ছিলেন, জালেমকে তিনি একটা সমান সময় দেয়, সে সময় তোমাদের শেষ হয়ে আসছে পুষ্ক। স্ত্রীর কণ্ঠে জবাব দিল কুতাইবা। কুতাইবার কথাটা পুষ্কবের দেহে আগুন ধরিয়ে দিল, ক্রোধে জ্বলে উঠল সে, খাপ থেকে পিস্তল বের করে তার বাঁট দিয়ে উন্মত্তের মতো আঘাত করলো সে কুতাইবার মাথায়। চোখে দিয়ে মাথাটা পিছন দিকে সরিয়ে নিয়েছিল কুতাইবা, তবু আঘাতটা কপালের একপাশ ছুঁয়ে গেল, ছিঁড়ে গেল কপালের একপাশের কিছুটা অংশ, তীর বেগে বেরিয়ে এলো রক্ত, যে রক্ত ভিজে গেল তার মুখমণ্ডল, গড়িয়ে পড়ল বুকে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শবনম, চোখে মুখে তার রুখে দাঁড়াবার ভঙ্গি, কিন্তু চোখ দিয়ে তার গড়িয়ে এলো অশ্রু। পুষ্ক পিস্তলটি খাপে ভরতে ভরতে বলল, জুকাম ওই কাল নাগিনীকে ভরে দাও, ব্ল্যাড হাউন্ডের ছেলে, দেখছি বড় বড় কথা কথাই যায়। জুকব পকেট থেকে এক হাতে চাবি বের করে অন্য হাতে ব্ল্যাড হাউন্ডের ছেলের তালা টেনে নিল, চাবি প্রবেশ করালো তলায়। ব্ল্যাড হাউন্ডের উন্মত্তের মতো ঘেউ ঘেউ করছে, যেন পাগল হয়ে উঠেছে মানুষের গন্ধে জুকাবের পাশে দাঁড়িয়ে আছে শবনম। চোখ মুখ পাথরের মতো শক্ত, বিশ্বের কোনো কিছুই সে যেন পরোয়া করে না। বক্স নদীর সম্মান্তরে অনেকখানি জায়গা জুড়ে ফ্রয় এর নিরাপত্তা অফিস, হাইড্রোলেক্সটিক প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বক্স শহরটি ছোট হলেও ফ্রয় এর অফিসটি মোটেই ছোট নয়। গোটা দক্ষিণ পূর্ব পূর্ব তাজিকিস্তানে কমিউনিস্ট স্বার্থের তদাকরি এবং মুসলিম উত্থানকে ধ্বংস করার কেন্দ্র হিসাবে কাজ করছে এই অফিস। একেবারে নদীর ধার ঘেঁষে অফিসটি, বক্স নদীর সমান্তরের উত্তর দক্ষিণ যে হাওয়ায় তার থেকে লাল ইটের ছোট রাস্তা বেরিয়ে প্রথমে পূর্ব দিকে, তারপর উত্তর দিকে বাঁক দিয়ে ফ্রয় এর অফিসের প্রধান ফটকে গিয়ে থেমেছে। জেলখানার মতো উঁচু প্রাচীরের ঘেরা অফিসটি, ইস্পাতের তৈরি মজবুত ফটক, ফটকের পাশে গার্ডরুম, গার্ডরুমের ভেতরে গেটের সুইচ, সুইচ টিপলে গেট খুলে যায়। গেট প্রাচীর সারারাত আলোর বন্যায় ভেসে থাকে, তার উপর বিদ্যুৎবাহী তারের বেড়াজাল দিয়ে প্রাচীর ফটকে দুর্ভেদ্য করে রাখা হয়েছে। অফিসটির নিজস্ব বিদ্যুৎ জেনারেটর রয়েছে, সেটা অফিসের ভিতরে। হাইওয়ে থেকে লাল ইটের রাস্তা ঢোকার মুখে একটা সাধারণ গেট, ক্রেনের মতো একটা ইস্পাতের ডিভাইডার সবসময় রাস্তার উপর পড়ে থাকে, কেউ এলে